আসসালামু আলাইকুম ওয়েলকাম ক্রিয়েটিভ নেটওয়ার্ক আজকে দেখাবো কিভাবে উইন্ডোজ 10 এ এইচটিপি সার্ভার তৈরি করতে হয় আমাদের প্রথমে ইনশিওর হতে হবে আমাদের নেটওয়ার্ক আমাদের ফায়ারওয়াল আমাদের আইপি সব ঠিক আছে কিনা তো চলুন উইন্ডোজ 10 এ আমরা কন্ট্রোল প্যানেলে যাই কন্ট্রোল প্লেন এখান থেকে আমরা লার্জ আইকনটা সিলেক্ট করি এখান থেকে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়ালে ক্লিক করি এখানে দেখুন আমাদের সবগুলো ফায়ারওয়াল অন আছে এগুলো আমরা অবশ্যই অফ করে দেব ব্লক 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 ওকে এখন আমাদের সবগুলো ফায়ারওয়াল অফ হয়ে গেছে এখন আমাদের মূল উদ্দেশ্য হলো http সার্ভার তৈরি করা এখন আমরা এটা ক্যাটাগরিতে নিয়ে আসব আমরা প্রোগ্রাম ফাইলস যাব এখানে প্রোগ্রাম এন্ড ফিচারে ক্লিক করব এখানে দেখেন আমরা কতগুলো সফটওয়্যার ইনস্টল করেছি সবগুলো এখানে শো করে এখান থেকে আমি একটু উপরের দিকে তাকালে দেখতে পাবো যে টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে এখান থেকে আমরা দেখব ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস ইন্টারনেট ইনফরমেশন এখানে একটা ছোট্ট একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে http সার্ভার ওয়েব ম্যানেজমেন্ট টুলস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সার্ভিস এখানে আমরা সবকটাই টিক্স বক্সে ক্লিক করে দেব এখানে দেখতে হবে এখানে সবগুলোকে আমাদেরকে প্লাস চিহ্ন করে আমাদের সবকিছুই করে দিতে হবে এটা করে আছে দেন ওকে এরকম একটা ফিচার আসবে অ্যাপ্লাইড অ্যাপ্লাইং চেঞ্জ ওকে একটু ওয়েট করতে হবে বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব সেজন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন এখানে একটু সময় নেবে যেহেতু আমাদের একটা সিস্টেম থেকে অন্য একটি সিস্টেমে কনভার্টিং হচ্ছে সেক্ষেত্রে আমাদের একটু সময় নেবে আমরা ওয়েট করব এর কারণে যদি ভিডিওটা আমাদের বড় হয়ে যায় এর জন্য দুঃখিত এখানে দেখেন একটা উইন্ডোজ ফিচারও চলে আসছে যে এখন রিস্টার দিলে আমাদের সবকিছু এখন আমরা চলে যাবে সো আমি এখন রিস্টার দিচ্ছি না ডন্ট রিস্টার এখান থেকে আমরা কন্ট্রোল প্যানেলে ব্যাক করব কন্ট্রোল প্যানেল হোম এখান থেকে আমরা আবার লার্জ আইকনে যাব এখানে আমরা ফলো করে দেখতে পাবো অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস এখানে আমরা ক্লিক করব এখান থেকে সিলেক্ট করব ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস আইআইএস ওকে আইআইএস ক্লিক করলাম এখান থেকে ক্লিক করলে এইচটিপি অটোমেটিকেশন এইচটিপি authorization rules http direction browsing http firewall support http ip address and domain registration http login so আমরা এখানে যাব না আমরা এখানে ক্লিক করব এখান থেকে আমরা সাইটে ক্লিক করব সাইটে ক্লিক করে এখানে রাইট বাটন ক্লিক করে এখানে দেখুন add http site সো এখানে আমরা নাম দেব কি নাম দেওয়া যায় আমাদের http সাইটের নাম দিতে পারি টেস্ট পারপাস ওকে এখান থেকে ব্রাউজিং করে আমরা কোন ফোল্ডারটা করব অবশ্যই আমরা একটা ফোল্ডার করব আমি এখানে একটা ফোল্ডার করে নিচ্ছি সরি এখানে একটা ফোল্ডার করে নিচ্ছি Okay, test purpose parley. Okay, so এখানে ডেস্কটপে টেস্ট পার লিখছি। ওকে নেক্সট আমাদের এখানে দেখেন একটা আইপি অ্যাড্রেস অল আনইউজিং, এখান থেকে আমরা এখানে একটা ডিফল্ট আইপি নিয়েছি যেটা আমাদের নেটওয়ার্কে অলরেডি আছে। আমরা যেহেতু ওয়াইফাই ইউজ করছি এখান থেকে রাউটার থেকে একটা আইপি নিয়েছে। এখানে স্টার্ট এফটিপি সাইট অটোমেটিকলি, এখানে একটা আমরা নো এসএসএল দেব। নো এসএসএল দেওয়ার মানে হচ্ছে যে আমরা এখানে একটা সিকিউর ইউজ করব বা সিকিউরিটি ইউজ করব। যদি আমি অ্যালাউ এসএসএল দেই তাহলে এখানে ভ্যালু থাকবে না, সিকিউরিটি কোনো ভ্যালু থাকবে না। আমরা বেসিক এখানে বেসিক করব। এখানে অল ইউজার দিলে এখানে রিড রাইট ক্লিক করলে আপনি ফিনিশ করতে পারবেন। আপনি যদি স্পেসিফাইক দিতে চান বা আপনি যদি আপনার নেটওয়ার্কে শুধু যারা আছে তারা ইউজ করবে, আপনি এখান থেকে নিতে পারবেন। সো আমি যেহেতু একটা টেস্ট পারপাস দিচ্ছি, এখানে আপনারা অল ইউজার সিলেক্ট করবেন, দেন ফিনিশ করবেন। ওকে, হয়ে গেল। আমাদের আইপিটা হচ্ছে, এখানে আমরা এর আগে একটা করে সেটা রিমুভ করে দিই। আমাদের আইপিটা হচ্ছে 192.192.168.153.114। এখানে আমাদের একটা দিচ্ছে আসলে ডেস্কটপ টেস্ট পারপাস একটা, এটা আমাদের একটা প্রাইভেট আইপি। তো আমরা এখান থেকে ব্যাক করতে পারি, ব্যাক করে আমরা দেন আবার কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে এখানে আমরা ফায়ারওয়াল সার্চব, উইন্ডোজ ফায়ারওয়াল ডিফেন্ডার। এখান থেকে আমাদের একটা এইচটিপি সার্ভার সার্ভিসটা আমাদের অ্যালাউ করে দিতে হবে। এখানে আপনারা মাউসে স্ক্রল করলে দেখতে পারবেন এইচটিপি এফটিপি সার্ভার। এখানে এফটিপি সার্ভারে আপনারা এখানে ডোমেন প্রাইভেট পাবলিক সব কিছু করতে পারবেন। আমি করতে পারছি না, আমার উইন্ডো উপরে একটা নোটিশ আসে দেখেন, ফর ইউর সিকিউরিটি সাম সেটিং আর ম্যানেজ বাই ইউর সিস্টেম অর্গানাইজেশন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। সো আমি যেহেতু একটা অর্গানাইজেশনের ল্যাপটপ দিয়ে টিউটোরিয়ালটা করছি, সেক্ষেত্রে আমি আমার সম্পূর্ণ কন্ট্রোল আমি করতে পারবো না। এটা যেহেতু একটা গ্লোবালি আমি একটা গ্লোবালি কোম্পানিতে আছি, সেক্ষেত্রে আমার নেটওয়ার্ক সম্পূর্ণ কিছুই গ্লোবাল থেকে মেনটেন্স করে, আমরা লোকালি সাপোর্ট দিয়ে থাকি। এভাবে আপনারা জাস্ট এটা অন করে দেওয়ার পরে জাস্ট আপনারা একটা ব্রাউজারে গিয়ে আপনারা এখানে একটা ব্রাউজারে গিয়ে জাস্ট আইপিটা লিখলেই 192.168 আগে আপনি এফটিপি লিখতে হবে, এফটিপি ডাবল কোলন ব্যাকস্ল্যাশ 192.168.153.114 এভাবে দিলে আপনারা আপনার এফটিপি সার্ভারটা ওপেন করতে পারবেন এবং কি যে কেউ ইউজ করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে ইনশাল্লাহ।